টাকার বিনিময় চাকরি নিয়োগ দুর্নীতিতে এবার স্ক্যানারে পরিমল কে এই ব্যক্তি শোরগোল শুরু নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য টাকার বিনিময় চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে ভুরি ভুরি রাজ্যের নানান জেলা থেকে এমন অভিযোগ সামনে এসেছে এবার যেমন ওয়েবসাইটে চাকরিপ্রাপকদের লিস্টে নাম তুলে দেওয়ার পরিবর্তে প্রার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল একজনের বিরুদ্ধে পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের হতেই বেপাত্তা নদীয়ার নেরিয়া ভীমপুর নিবাসী পরিমল কুণ্ডু গত দুই দুই জুন পরিমলের বিরুদ্ধে চাঁচল থানায় সারোয়ার আলম সিদ্দিকী নামের একজন যুবক অভিযোগ দায়ের করেন তার অভিযোগ দুই শূন্য এক আট সালে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের মেরিট লিস্টে পরিমল তার নাম তুলে দিয়েছিলেন তবে সিদ্দিকি ওই পরীক্ষাতেই বসেননি এদিকে মেধা তালিকায় তাঁর নাম দেখিয়ে সাত লক্ষ টাকা চান পরিমল যদিও সিদ্দিকি অবৈধভাবে চাকরিতে জব যোগদান করেননি অভিযোগ এরপর থেকে পরিমল ওই যুবককে টাকা দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন এসবের মাঝেই নদিয়ায় বদলি হয়ে যায় পেশায় শিক্ষক পরিমলের জানা যাচ্ছে কাজের সূত্রে দীর্ঘদিন চাঁচলে থাকতেন তিনি সেই সময় টাকার পরিবর্তে বহু যুবককে চাকরি দিয়েছেন তিনি এদিকে পুলিশে অভিযোগ দায়ের হতেই বেপাত্তা পরিমল ভীমপুরের সরবেড়িয়া পাড়ার নিবাসীরা বলছেন সন্ধ্যার পর থেকে প্রচুর অচেনা লোক পরিমলের বাড়িতে আসতেন সর্বক্ষণ নেশায় ডুবে থাকতেন পরিমল এই কারণে তার স্ত্রী অন্যত্র থাকতে শুরু করেন তবে পুলিশে অভিযোগ দায়ের করার পর থেকে আর দেখতে পাওয়া যাচ্ছে না পরিমলকে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আগে অনেক লোকজন আসত ওই বাড়িতে তবে ওনার স্বভাবের কারণে কেউ আগ বাড়িয়ে কিছু বলতো না এখন তো শুনছি নাকি লক্ষ লক্ষ টাকার লেনদেন হতো। এসব খবর জানাজানি হওয়ার পর থেকে পরিমল বাবুকে আর দেখা যাচ্ছে না উল্লেখ্য এর আগে নদিয়ায় চাকরি বিক্রির একজন মিডলম্যানের খোঁজ পেয়েছিলেন কর্তারা বাগদা নিবাসী চন্দন মণ্ডলের খোঁজ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস তখন নাম প্রকাশ্যে আসার পর দীর্ঘদিন বেপাত্তা ছিলেন চন্দন এবার পরিমলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই জিনিস